গুড মর্নিং বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেটম্যানের স্যালুট। গত দুদিন ধরেই আমি ঝাড়গ্রামে আছি এবং ঝাড়গ্রামের এমন কিছু জায়গাও আমি ঘুরেছি যেগুলো এর আগে কেউ কোনো দিনও ভিডিওতে দেখায়নি। তো এখন আমি আছি জোড়ানন্দ অর্থাৎ বাঁকশোলের কাছে, অর্থাৎ লোদাশুলি জঙ্গল পেরিয়েই বাঁকশোলের কাছে একটা জায়গা আছে। তো এখানেই আমি স্টে করছি। তো পিছনে একটা রিলেটিভের বাড়ি আছে, তো একদম মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া বাড়ি। তো সেখানেই আমরা দুটো রাত্রির কাটিয়েছি, আজকে আমরা বেরিয়ে যাব। এই যে এক্সপিরিয়েন্সটা, এই যে মাটির বাড়িতে থাকা, এই খড়ের ছাউনি দেওয়া বাড়িতে থাকা, এনারা কীভাবে থাকেন, এনাদের মতো করেই এই দুদিনটা কাটালাম। এ একটা অদ্ভুত অন্য ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই মাজন ইউজ করি ব্রাশ করবার জন্য, তো আমি নিম দাঁতন ইউজ করছি। আর এই বাগানটায় লিচু, আম, আনারস, কাঁঠাল সমস্ত ধরনের সিজনাল ফলের গাছ আছে। এবং এখানেও একটা কী বেশ বলে এটাকে, চালদা গাছ। এই যে বড়ো গাছটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে চালদা গাছ। আর এই যে এখানে একটা ছোট গাছ আছে, এই যে এটা হচ্ছে মহুয়া গাছ, যে মহুয়ার ফল থেকে মহুল তৈরি হয়, অর্থাৎ স্থানীয় ভাষায় বলে মহুল, অর্থাৎ মহুয়ার মদ। তো আজকে সোমবার 24শে জানুয়ারি, বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ঝাড়গ্রাম থেকে। তো গতকাল বৃষ্টিতে ভিজে ভিজে রঙিন পাহাড় ঘুরেছি, সে ভিডিও আপনারা আগের দিন দেখেছেন। এই অভিযানটা যে কারণে করলাম, এত বৃষ্টিতে ভিজে এখানে পৌঁছালাম, তো সেই কারণটা হলো এই রঙিন পাথর। আর আজকে এখন মোটামুটি বাজে প্রায় 12টা, এখান থেকে বেরিয়ে যাব। লাগেজ ব্যাগেজ রেডি হয়ে গেছে বৃষ্টিতে ভেজার জন্য। কীরকম অবস্থা, সব হাফ প্যান্ট পরে, আমিও এদিকে নর্মাল প্যান্ট পরে বেরিয়ে পড়েছি, জ্যাকেটও ভিজে হয়ে আছে, তো যেতে যেতে শুকিয়ে যাবে, রোদ উঠে গেছে। আর এখানে সকলকে বাই বাই জানিয়ে এবার বেরিয়ে যাব। আসছি দাদু। হ্যাঁ আসছি দাদু, আসছি, আমার দেখা হবে। এই সমস্ত সহজ সরল মানুষগুলোকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। ঝাড়গ্রামে এসে এই যে মাটির বাড়িতে থাকা, এই সমস্ত সহজ সরল মানুষগুলোর সঙ্গে কথা বলা, টাইম কাটানো, এই জিনিসগুলো আমার অনেক দিন মনে থাকবে। এই রাইডটা আমি অনেক দিন মনে রাখবো, হয়তো আর একবার আসবো এই ঝাড়গ্রামে শুধুমাত্র এখানে থাকবার জন্য। এখন 2:45 বাজে, জাস্ট কোলাঘাটে এন্টার করলাম, ঝাড়গ্রাম থেকে কন্টিনিউ বাইক চালিয়ে এলাম। আর 1 ঘন্টা রাস্তা বাকি আছে বাড়ি যেতে, 1 ঘন্টার মধ্যে আশা করছি ঢুকে যাব। রোডেতে আর বিশেষ কিছু দেখানোরও নেই, বাগনান থেকে আমতা হয়ে ডিরেক্টলি বাড়ি, রাইড শেষই হয়ে গেল। এই দুদিন কোথা দিয়ে যে টাইম চলে গেল কিছুই বুঝতে পারলাম না। আগের ভিডিও দুটো যদি না দেখে থাকেন, ভিডিও দুটো দেখবেন, দুটো দিন আমরা কীভাবে কাটিয়েছি। আগের দিন জলে ভিজে শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য বেশি শ্যুট করতে পারিনি, তো সেই কারণেই ভিডিওটা খুবই ছোট রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে আরও একটা ইন্টারেস্টিং ভিডিওয়ে। ততদিনের জন্য বাই বাই।